হ্যালো চেক সৌভিক দা, তোকে নাকি একজন ধস্তাধস্তি করেছে? তো ছুলছুল আজকে এই অবস্থা। ভয়েস চেক আমরা এখানেই শেষ করছি। রমজান মাসে আমরা সাধারণত জাকারিয়া স্ট্রিট গিয়ে থাকি, কিন্তু জাকারিয়া স্ট্রিট ছাড়াও কলকাতায় আরও ইফতার এনজয় করার জায়গা আছে। এমনই একটা জায়গা হলো বেগবাগান। যদিও বেগবাগানে আমাদের খুব একটা আসা হয় না, তাই আজকে আমাদের সাথে আছে আমাদের ফুড গাইড অরিন্দম সরকার ওরফে দামোদর শেঠ। হিডেন জেম কলকাতা, দারুণ লাগছে সৌভিক দা আর নরিতের সাথে দেখা হয়, একটা দারুণ এপিসোড দেখতে থাকো। তো আমরা এখন দাঁড়িয়ে আছি শাইনা চিকেন কর্নারে। লোকেশনটা বুঝিয়ে দিই, এটা হচ্ছে কোয়েস্ট মলের গা দিয়ে ঢুকলে সোজা আসলেই আপনার বাঁ হাতে পড়বে শাইনা চিকেন কর্নার। আর কি অর্ডার দিয়েছি, বাটার চিকেন আর চটপটা চিকেন। অরিন্দম, বাটার চিকেনটা খুব চেনা চেনা লাগছে। এটা এক্স্যাক্টলি পুরানি দিল্লি, দিল্লি সিক্সের আসলামের বাটার চিকেনের এক্স্যাক্ট কপি। মানে যারা দিল্লিতে গিয়ে খেয়েছে তারা এখানে এসে বুঝতে পারবে যে টেস্টে কতটা মিল আছে। এবং পকেট পেইন ইজ অ্যাবসলিউটলি অ্যাফোর্ডেবল, জাস্ট 180 হাফ প্লেটের জন্য। এটা আমরা হাফ প্লেট অর্ডার করেছি, ফুল প্লেট ইজ জাস্ট 350 রুপিস। এটা হাফ প্লেট? এটা হাফ প্লেট, হ্যাঁ হাফ মুরগি। আর এটা হলো চটপটা চিকেন, রোস্টেড চিকেন, তার মধ্যে একটু লঙ্কা, ধনেপাতা, লেবুর রস আর অল্প বাটার দিয়ে একদম মাখো মাখো ব্যাপার। কিন্তু এর মতো এত বাটার নেই, মানে বাটারের কোয়ান্টিটি অনেকটা কম। ভালোই লাগবে, ট্রাই করতে পারেন এসে। আর একটা জিনিস বলি, হ্যাঁ যদি জাকারিয়া স্ট্রিটের সাথে কম্পেয়ার করো, হ্যাঁ জাকারিয়া স্ট্রিটের ম্যাক্সিমাম দোকানগুলোতে কী করে ক্রিম দিয়ে দেয়, হ্যাঁ ক্রিমের ফলে ঠিক হয়ে যায়, তুমি একটু খাবে পেট ভরে যাবে। এটা যত খাও খিদে আরও বাড়বে, আরও টানতে পারবে। এটাতে দইয়ের পরিমাণটা অনেক বেশি, ক্রিমের পরিমাণটা কম, ফলে ভারী হয় না, হালকা থাকে। বলছি দিস হ্যাজ ডেফিনেটলি লট অফ বাটার অ্যান্ড কার্ড অ্যাজ ওয়েল। তাহলে ও যখন বললো এটা পেট ভারী হবে না, তার মানে আবি বি শাম জওয়ানে আরও অনেক কিছু খাওয়া বাকি আছে, দেখতে থাকুন। এখন আমরা এসেছি চিকেন ডিনার, জায়গাটার নাম চিকেন ডিনার। এখানে আছে হচ্ছে নড়ি ধরে রেখেছে আফগানি চিকেন। এটাকে কিন্তু দিল্লি আফগান চিকেনের সাথে কনফিউজ করবেন না, যেটা আমরা আগের বার খেলাম। এটা হচ্ছে ফুললি ক্রিম, তাই এটা আফগানি চিকেন। আর যেটা আগের বার খেলাম তার মধ্যে ক্রিম আর কারের মিক্স ছিল, তো দিস আর ডিফারেন্সিয়াল। আর এটা হচ্ছে চিকেন ফ্রাই, মানে ওই KFC যে চিকেন ফ্রাই আমরা খাই সেরকম চিকেন ফ্রাই এখানে। এবার এটা অনেক রাস্টিক হয়েছে, এবার খেয়ে দেখবো কেমন। আর পকেট পিঞ্চটা কেমন? পকেট পিঞ্চ দিস ইজ হাফ প্লেট, এটা 230 পড়ছে, ফুল প্লেট পড়ছে 450। দিস লুকস অ্যাবসলিউটলি ক্রিমি। এটার হাফ প্লেট পড়ছে 180, ফুল প্লেট আসছে 350-তে। দ্য কোয়ান্টিটি ইজ গুড এনাফ। আর আরেকটা জিনিস বলি, এই জিনিসটা সাথে মিল পাবে হচ্ছে জাকারিয়া স্ট্রিটের দিল্লি সিক্সের আফগানি চিকেন। ও আচ্ছা, ওকে। এটার সাথে মিল পাবে হচ্ছে পুরানে দিল্লি, পুরানে দিল্লি ফ্রাইড চিকেনের সাথে। আমি ভাই এত কনফিউশনে যাবো না, খেয়ে দেখবো কোনটা ভালো। কি তাই তো? খুব ভালো। আজকে টেম্পারেচার হচ্ছে 41 না 42, প্রচণ্ড গরম, কলকাতায় হিট ওয়েভ চলছে, এপ্রিলের মাঝখানে হিট ওয়েভ। আর এই গরমের মধ্যে দাঁড়িয়ে আমরা আপনাদের জন্য কন্টেন্ট ফিক করছি। লাইক শেয়ার সাবস্ক্রাইব তো দরকার। একটা কথা বলি, 80% অফ মাই ভিউয়ার্স তারা সাবস্ক্রাইব করেনি, আপনি তাদের মধ্যে নামাতে চান এক্ষুনি সাবস্ক্রাইবটা করুন। আর খানাবাজার সিরিজকেও করুন, আর অরিন্দমের দামোদর সেটকেও করুন। লোকে করুক না করুক, আমি দাওয়াতটা এনজয় করছি, আমরা তো ভাবি না সাবস্ক্রাইবার। এক্স্যাক্টলি, সৌভিকদা রয়েছে যখন আমাদের সাবস্ক্রাইবার নিয়ে ভাবতে হবে না, আমরা আরামসে চিকেনটা এনজয় করি।
আমরা এখন দাঁড়িয়ে আছি স্ন্যাক্স এম্পোরিয়াম, শাড়ির দোকান না খাবারের দোকান। আর আমাদের লোকেশন হচ্ছে কোয়েস্ট মলের অপোজিটে মিঠাই গলি, ভেতরে ঢুকলাম কোহিনুর মিটশপের পাশেই হচ্ছে স্ন্যাক্স এম্পোরিয়াম। আর এখানকার স্পেশালিটি হলো মাটন হালিম বা চিকেন হালিম। এখানে মাটন হালিমের পকেট পিঞ্চ মোটামুটি 200 টাকা, চিকেন হলে 150, এবং আমরা যে এই দুটো বাটি দেখছেন দুটো মিলিয়ে কিন্তু 1 প্লেট হচ্ছে। সো আই থিঙ্ক ইটস ভেরি অ্যাফোর্ডেবল, রাইট শৌভিক দা? এটা হাফ, এটা কিন্তু হাফ কোয়ান্টিটি, শুধু মানে হাফ হাফ। মানে ক্যামেরাম্যানকে একটু কাছে রাখবো, প্লিজ কাম। তো এটা হচ্ছে হাফের কোয়ান্টিটি, তার মধ্যে অলরেডি কিছুটা আমরা খেয়ে নিয়েছি, এরপরেও এতটা পড়ে আছে। এবং এটা মাটন হালিম ফুল প্লেটে 5 পিস মাটন থাকছে, 5 কাবাবের মাটন থাকছে। আর এটার থিকনেসটা দেখো, আমি থিকনেসটা দেখো, রাস্তা যত হালিম খেয়েছো বেসিক্যালি ডাল ভর্তি থাকে। এই জায়গাটা দেখো, থিকনেসটা দেখো, আমার খাওয়া বলতে পারো যে মেটিয়া পুরুষ বলো, পাপচাপকাস বলো, জাকারিয়া স্ট্রিট বলো, সব থেকে ভালো হালিম এটা। ডালিম বলেছিলাম মনে আছে তো, আগের এপিসোডে একটা ডালিম নিয়ে কথা বলেছিলাম জাকারিয়া স্ট্রিটে, না দেখে থাকলে এপিসোডটা দেখে নিন। এই হচ্ছে যেটা অরিন্দম এক্ষুনি বললো, হালিম আর ডালিমের ডিফারেন্স। এটা আমরা খাচ্ছি বলতে পারেন কাইন্ড অফ হালিম, নট ডালিম, অ্যাকচুয়াল হালিম কিন্তু এর থেকে ঠিক হয়। আরও দেখি যেটা হায়দ্রাবাদি পিস্তা হাউসের ডালিম, কারেক্ট। আমি কি খাবো, আমরা এখন দাঁড়িয়ে আছি পেয়ারা কাবাব খাওয়ার জন্য, আর দোকানের নামও পেয়ারা কাবাব। এখানে পেয়ারা কাবাব হচ্ছে চিকেন পেয়ারা কাবাব, আর শুধু চিকেন পেয়ারা কাবাবই হয়, আর কিছু হয় না। লোকেশনটা ওই যেটা আগে বলেছিলাম, কোয়েস্ট মলের উল্টো দিকে মিঠাই গলি দিয়ে ঢুকে একটু এগিয়ে ডান দিকে পড়বে। এবং এই পেয়ারা কাবাবের পকেট পিঞ্চ ইজ জাস্ট 15 রুপিস, 15 টাকায় 1-1টা পেয়ারা কাবাব পাওয়া যাবে। সারা কলকাতাতেই পেয়ারা কাবাবের দাম 15 টাকা, জাকারিয়া স্ট্রিটে যেটা 30 টাকা দেয় সেটাতে 2 পিস দেয়, মানে এরকম 2 পিস সিঙ্গেলের দাম সেই 15 টাকা, সারা কলকাতা তুমি যেখানে যাও 15 টাকা পেয়ারা কাবাব। আমার টেস্টটা একটু ব্ল্যান্ড লাগলো, একটা ড্রাই মনে হলো, কিন্তু 15 টাকা বেশি বাদ বিচার করা যায় না, যাই আছে ভালো আছে, আসলে এখানে ট্রাই করবেন। আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক বেগ বাগানের ক্রসিংয়ে, আর আমাদের পেছনে হলো 26 বছরের পুরনো রয়্যাল কুলফি, থ্যাংক ইউ, দোকানের নাম রয়্যাল কুলফি। আর আমরা খাচ্ছি রাবড়ি ফালুদা আর কুলফি ফালুদা। আমি আগের এপিসোডে বলেছিলাম যে গরমে কুলফি ফালুদা হচ্ছে অমৃত, তো যে এপিসোডটা দেখা না থাকেন আই বাটনে ক্লিক করুন, জাকারিয়া স্ট্রিটের এপিসোডটা পেয়ে যাবেন। এদিকে ইন দ্য মিন টাইম অরিন্দম মোটামুটি সবার শেষ করে দিল। এই জিনিস চালা যায় না গো, যেখানে শৌভিক দা ইজ আ প্রো ব্লগার সেখানে আমরা খেয়ে যেতেই পারি, তুমি চালিয়ে যেতে পারো। দেখি পকেট পিঞ্চটা বলবি না? অফকোর্স, হ্যাঁ, পকেট পিঞ্চ হচ্ছে কুলফি ফালুদা ইজ 60 বক্স, রাবড়ি ফালুদা ইজ 80 বক্স। আজকে আমি এত খেয়েছি, আমাকে এরা দুজনে ধরে ধরে বাড়ি নিয়ে যাবে, আমি ফুল, আমি FLL ফুল না, FUL, FUL ফুল হয়ে গেছি, বিলেটেড এপিক ফুল। যাই, অনেক সিরিয়াস নোট, আমরা তো জাকারিয়া স্ট্রিট সবসময় যাই, ইফতার হোক বা রমজান হোক সবসময় যাই। বেগ বাগানে এসে দেখুন, এখানে কিন্তু অপশানসে কোনো একটা খান্তি নেই। তরিন্দম তোমার কী মনে হয়? দেখো জায়গাটা পুরনো সবাই জানে, বাট আসেনি কারণ আমরা প্রথম এসেছি বলে লোকে আসবে। সে এবার এক্স্যাক্টলি, মানে আমরা ট্রেনটা সেট করে দিলাম, এটা বলতে চাস তো? অবশ্যই। তাহলে নইলে তোমাদের কাছে কী করতে হবে তার জন্য? আমাদেরকে এই জন্যে ফলো করতে হবে, লাইক করতে হবে, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের এপিসোডে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আমি ট্রেনটাকে আপন করলাম না, আমি খেতাম, তুমি নিয়ে নিলে আমার জন্যই হয়।
ঠাকুর।